কাউকে অপছন্দ করা যখন দোষের নয়, তখন কাউকে পছন্দ করা দোষের হবে কেন? কি করলে তুমি খুশি হবে মেঘলা? তুমি আমাকে পছন্দ করো না সেটা আমি মেনে নিয়েছি মেঘলা, কিন্তু তার মানে এই না যে তুমি আমাকে ইনসাল্ট করতে পারো, অপমান করতে পারো। কেন না মেঘলা, তুমি কাঁদলে আমার সত্যি খুব কষ্ট হয়। মেঘলা, মেঘলা, রাত 10টা বাজে। মেঘলা, এবার তো দেখছি তোমাকে খাবারের জন্য নিমন্ত্রণ করতে হবে, ওঠো চলো। আচ্ছা মেঘলা, তুমি তো জানো বাড়িতে তোমার বাবি নেই, দিদি ভাই নেই, প্রাণী বলতে তুমি আর আমি, এই দুটি মানুষ। কেন শুধু রাত করে খাবো আমরা বলো তো? আচ্ছা এমন তো একটা দিন হতে পারে যেদিন তুমি খাবার বেড়ে আমাকে ডাকলে খেতে, সেরকম তো দিন আমি দেখতে পাই না। আসলে কিছুই তো আমি শেখাতে পারিনি, কিচ্ছু না। তোমার বয়সী মেয়েরা কত কাজ করে তুমি জানো? আর তুমি দেখো সারাদিন সারাদিন খালি গান গান করে কাটিয়ে দাও, গান নিয়ে আছো। মেঘলা, আমি যে তোমায় এতগুলো কথা বলছি, আমি তো দেখছি তোমার কোনো হেলদোলই নেই, কথাগুলো শুনতে পাচ্ছ? চলো খাবে চলো, ভালো লাগে না আমার। তুমি খেয়ে নাও মা, আমার খিদে নেই, আমি খাবো না। মেঘলা, তুমি কাঁদছো যে? কাঁদছো কেন? মেঘলা, তখন তুমি ছুটে ঘরের মধ্যে চলে এলে, তারপর থেকে তুমি ঘরেই আছো, ঘর থেকে বাইরে যাওনি। কান্নার কি হলো হঠাৎ সেটা তো বুঝতে পারছি না, তুমি কাঁদছো কেন সেটা বলবে তো? সবকিছুর একটা শোভন অশোভন আছে এটা বলে দিলাম মেঘলা। বলো কাঁদছো কেন তুমি? প্রথমত তোমার অন্যায়ের কোনো সীমা নেই, তুমি যথেষ্ট অন্যায় করেছো। বাড়িতে আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি অনুরাগের সাথে দেখা করতে গিয়েছিলে, না আমি তোমার কোনো কথায় কনভিনসড হইনি মেঘলা। ছেলেটার যদি কিছু সিরিয়াস হয়ে যায় তখন তখন তো তুমি ইনভলভ হয়ে যাবে মেঘলা, তাই না? আর তুমি ইনভলভ হও মানে কি? তোমার একার তো ইনভলভমেন্ট নয়, তোমার সাথে সাথে আমরা সবাই ইনভলভ হয়ে যাব। তখন তো আর কেউ এই কথা বিশ্বাস করবে না যে তুমি দেখা করতে চাওনি, অনুরাগ জোর করে তোমার সাথে দেখা করতে চেয়েছে। আর তাছাড়া তুমি তো সবটা জানো, তোমার দিদি কতটা অপমানিত হয়েছে, তারপরও তুমি অনুরাগের সঙ্গে বাইরে দেখা করতে গেলে। একবারও তুমি কেন বললে না তাকে যে না আপনি আমাদের বাড়িতে আসুন, আমরা বাড়িতে বসে কথা বলবো?
তুমি কেন বললে না যে আপনার সাথে আলাদা করে কথা বলার আমার কিছু নেই? কেন বললে না বলো? তোমার তো একটাই অস্ত্র আছে মেঘলা, একটাই অস্ত্র, চুপ করে থাকা। তুমি ভাবো চুপ করে থাকলেই সব ঠিক হয়ে যাবে, আসলে আসলে এটা তোমার একটা ট্রিক। মেঘলা, আচ্ছা মেঘলা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন কান্নাকাটি করছো? কেন তখন থেকে কান্নাকাটি করে যাচ্ছ? তারপর বলছো তোমার খিদে নেই। খিদে না হওয়ারই বা কি কারণ আছে আমাকে একটু বলবে? একদিন না খেলে কি হয় মা, কি দোষ হয়? দোষ হয়, দোষ হয় মেঘলা। নর্মাল মানুষ নর্মাল লাইফ লিড করে, রাতের খাবারটা একটা নর্মাল লাইফ লিডের মধ্যে পড়ে, আর তুমি সেটা করছো না। তার মানে তুমি অ্যাবনর্মাল বিহেভিয়ার করছো। অ্যাবনর্মাল বিহেভিয়ার। চলো চলো খেতে চলো, এসো তাড়াতাড়ি। প্লিজ মা। তুমি এখানে এসছো এত দূর, বাড়িতে এলে না? সবার খুব খারাপ লেগেছে। আজ আমি মেঘলার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম একান্তে, ওর সঙ্গে কথা বলার জন্যই আজকে আমার এখানে আসা। আর তাছাড়া সত্যি বলতে আমি চাইনি যে আজকে আমাদের মধ্যে অন্য কেউ থাকুক। দিদি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমাকে? মানে তোমার সঙ্গে যখন আজকে দেখা হয়ে গেল তখন। ও, দেখা হলো বলে কথাটা বলতে চাইছো, তার মানে জরুরি কিছু নয়? সত্যি অতটা জরুরি নয়, কিন্তু দেখা যখন হয়ে গেল কথাটা বলে দেওয়াই বেটার। বেশ বলো। আমার মনে হয় যে একটা মেজর মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, সবটাই হয়তো আমারই দোষে। সত্যি কথা বলতে মেঘলা কিন্তু কোনোদিনই আমাকে কোনোরকম ইঙ্গিত দেয়নি, আমি হয়তো সবটাই নিজেই ভেবে ফেলেছিলাম আর কি। এখনো মেঘলার হয়ে সাফাই গাইছো তুমি, এখনো। ইনফ্যাক্ট মেঘলা কিন্তু আমার ফিলিংসের কথা শুনে বেশ অবাকই হয়েছিল। শুধুমাত্র অবাকই নয়, অপ্রস্তুত। মেঘলার কথা শুনে আমি কি করব বলো? আমি কিন্তু আমার কথা বলতে গিয়ে মেঘলার কথা বলে ফেললাম। এনিওয়ে, আমি শুধু এটুকুই বলতে চাইছিলাম যে দোষটা পুরোপুরি আমার। তো মানে তো কিছুই না। তুমি যদি বা এনি চান্স মেঘলাকে মিসআন্ডারস্ট্যান্ড করে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ডু নট মিসআন্ডারস্ট্যান্ড হার। দেখো অনুরাগ, আমার একটা আলাদা জগৎ আছে, সেটা তুমি জানো। মেঘলাকে নিয়ে ভাবাটা আমার একমাত্র কাজ নয়। এক্স্যাক্টলি, সেই জন্যই আমি বলছি যে মেঘলার কিন্তু এটার মধ্যে কোনো দোষ নেই। যদি কারোর দোষ থাকে তাহলে আমার, শুধুমাত্র আমার। পিছিয়ে